আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এখন একান্দা আছে বেশি ইম্পর্টেন্ট আছে নিউজ খবরের ইয়ান্দা আছে আমেরিকার তরফ তো রোহিঙ্গা কো মরে বাসন সরম মধ্যে নিজে বহদে ইয়ানরে টাইম লারি দি বল্লা বলি আছে রিকোয়েস্ট গুজে টাইম লারি ফেলাই বল্লা হন মানসরে আছে মুবিন নগরি বল্লা আর দাসে যে গুয়াতারা মুভমেন্ট গরি বল্লা সার ইবারে আছে বনগরি বল্লা ইবারে আছে টাইম লারি দি বল্লা আর ইবাদ আছে এখনো টাইমত অন্য ফারিব তো যে তুম পর্যন্ত দা আছে ফ্রি ইন্ডিপেন্ডেন্স ইনকোয়ারি কমিশনে যাইয়ে রে এ দা আছে বাসন সরহদ জায়গায় ইয়ানরে যে তুকুম পর্যন্ত সাই আই বা নুয়ে এ তুম পর্যন্ত রোহিঙ্গারে হেড়ে ননি যাই বললা আমেরিকার তরফ তো রিকোয়েস্ট করে দিয়ে ইউএস ওয়েন মানি ইউএস এ সার এন হদ পুষ্পেন মেন মানি টাইমরে লারি দি বললা পুষ্পেন মানে টাইম লারন টাইমরে লারি দি বললা বলি যে তুম পর্যন্ত ইন্ডিপেন্ডেন্স ইনকোয়ারি কমিশন যাইয়ে রে বাসন সরের সাই নুয়ে এ তুম পর্যন্ত খন মানুষের ননি যাই বললা বাংলাদেশের রিকোয়েস্ট এশিয়া পেসিফিকৰ দাসে জিম্মাদাৰী আদায় কৰি দিয়ে যা ব্রেট শর্মেন বুলি হয় কংগ্ৰেছমেন ইবাৰ তৰফত ইয়ানৰে ক্লিয়াৰ কৰি দিয়ে বাংলাদেশৰ গভৰ্ণমেণ্টৰ হৈ দি কি খনখালতম মাজে রোহিঙ্গাকল যাই না পারিব যেইন নাকি বিল্ডিং হদা বান্দি মডেল স্টাইল লইয়ে হদা আর সাকসেসফুল দা আছে বান্দিয়ান হইরে বাংলাদেশর দা আছে ফরেন স্টেট মিনিস্টার শারিয়ার আলমত তো হইয়ে ইয়ানরে দা আছে আমেরিকা ডিনাই গজ্জে আমেরিকা তো ইয়ানর হই দেখি যে তুম পর্যন্ত সই তদন্ত গরিয়রে দা আছে জাগাই ইয়ান আন যা এ তুম পর্যন্ত রোহিঙ্গাকলরে এর হন দিয়ান যাইব এর লুজানো যাইব ইয়ান দা আছে ক্লিয়ার করি আমেরিকা তো আজ্জা দা আছে ইয়ান হই দিব 21 তারিখ মাঝে ইউরোপিয়ান ইউনিয়ন লইয়ে বাংলাদেশ লইয়ে দা আছে রোহিঙ্গা কোমরে আছে রোহিঙ্গা কলে যাইতে সাত দৌলি তারা রেলু যে ইউম্যান হইয়ে ডিসকাস গুজে ইয়ানর আমেরিকা হদ দেখি এন্দেলা ডিসকাস হইনে পারিব যে তুমি যেন দিন বাসংসর হদে জাগাই ইয়ানর আছে কমিশন যাইয়ে রে এন্দেলা আপু গুয়া আমেরিকা তো বা ইউএন তো যাইয়ে রে যে তুকুম পর্যন্ত আছে সেক করি সাইয়ে রে আছে এটা থাকি ফারিব না ফারিব যে তুম পর্যন্ত সা না যাক চলা ইউএন দ ইউএন অর যা হিউম্যান রাইট কাউন্সিলর রিপোর্টার আছে মিস ইংলি বা তো আছে ইয়ানরে অবজেকশন গজে আর দা আছে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন অতি অবজেকশন গজে বা যে দা আছে হিউম্যান রাইট ওয়াচ অর এশিয়া এন্ড প্যাসিফিক অর জিম্মাদারি আদায় করে যে জীবা নাকি আদাম আছে ইবা তুই আছে ইয়ানরে আছে কি গজে অবজেকশন গজে তো এনে আরো 45 রাইড অতি অবজেকশন গজে যেদিন এনজিও কল আছে যেদিন অর্গানাইজেশন আছে ইউনিসার তুই গজে আছে তো এতাল্লা ইয়ানরে আছে করা না যাইব যে তুমি পর্যন্ত কমিশন যাই রে আছে বালা সাইড করে সাই আই রে বা যে আছে এর মানুষ থাকি বড় হজত তো ইয়ান হদ দইলে হেড়ে আছে লইজা যাইব দে ইয়ার আগে ননি যে বলা বাংলাদেশের আছে ফুল লিড আছে আমেরিকার তরফ তো ইয়ানরে ক্লিয়ার করে কই দিয়ে দেখি হন হালতম মাঝে মানুষ এন্দিল্লা এড়ে লইজা না পারিব এন্দিল্লা লইজা না যাইব ইয়ান আমেরিকা তো মানা করে দিয়ে ইয়ার বাজও যদি বাংলাদেশে করে দইলে ইয়ান বাংলাদেশে আটা আদমা করিব ইয়ানর বরে এ দেশে আমেরিকা দাসে নারাজ জাহির করিব ইয়ানক ক্লিয়ার করে কই দিয়ে জিবা জিবা নাকি ব্রেড শর্মেন আছে জিবা নাকি সেনেটর দাসে এশিয়া প্যাসিফিকর জিম্মাদারি আদায় করে দে আর মাইনরিটি ডিপার্টমেন্টর হেড তারা তরফ তো ইয়ানর দাসে আমেরিকা কংগ্রেস মাঝে কথা হইলে ইয়ানর বরে তারা ডিসকাস করিয়ে তারা প্রেস রিলিজ করে দিয়ে জিয়া নাই অনসাইন সুশির দাসে জাপানের সবারর বাবুতে দাসে যা নাই নিউজ টু লিরিয়া তাই অনসাইন সুশি দাসে জাপানের গেদেড়ে জাপানের প্রাইম মিনিস্টার দাসে সঞ্জে অবি বাজে দাসে জাপানের ফ্রেন্সেস বাজে দাসে জাপানের মিডিয়া তারা লইয়ে দলইয়ে সেপারেট সেপারেট জাগার মাঝে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট অর্গানাইজেশন কলর তরফ তো দাসে তারা দাসে হদে জাপানে বর্মারে ডিফেন্স করে জাপানে বর্মারে জুনোসাইড তো বাসালে বললা সার কেলা আরা হদে জাপানরে ওরে দাসে রিচার্জ গরির ইউএন মাঝে আর হার জাগার মাঝে জাপানর ডেলিগেশন রিফিউজি ক্যাম্প যা বর্মার ভুতরে যা ইউএন মাঝে হতাহ বেগুন দাসে বেগুনরে চাইলে জাপানে দাসে বর্মারে ডিফেন্স করে দে বর্মারে বাসালে তো সাদি আন দাহা যা ফ ঘুরে ইয়ে কেলা জাপানে পর্যন্ত রোহিঙ্গা হয়ে লাকপ নল জাপানর কি সঞ্জে অবি হ কি দাসে জাপানর ফরেন মিনিস্টার হ তারা তরফ তো এ পর্যন্ত রোহিঙ্গা হয়ে লাকপ নল রেকাঙ্গর মুসলিম তারা ডিসপ্লেস পার্সন বলে হেতাল্লা জাপানে দাসে তারারে বাসালে বল্লা সাদ দে ডিফেন্স কর দে জাপানে ইয়ানরে দাসে ফগরি আইয়ে এন হই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট অর্গানাইজেশন কল তরফ তো আর রাইট গ্রুপ কল তরফ তো দাসে ফুল ক্রিটিসাইজ করছে গত হাল্লা মিডিয়ার মাঝে ইন্টারভিউ দিয়ে এশিয়া প্যাসিফিকর জিম্মাদারি আদায় করে দিবে ইয়ে এড়িয়ে হইয়ে বাজে দাসে নিউজ মাঝে লিখে হার জাগা মাঝে দাসে ইয়ানরে তারা দাসে ফুললি ক্রিটিসাইজ করছে হিউম্যান রাইট ওয়াচ তো
দে কি বলি হইলে জাপানর মিডিয়া কলে যে তমাদে রোহিঙ্গা বলি হইরে হ জাপানর দিবা নেকি মিডিয়া হইবে অনসাইন সুশি টু দাস ইন্টারভিউ করে দে ইয়ে দাসে রোহিঙ্গা বলি হইরে হ তো জাপানর গভর্নমেন্ট দাসে ইয়ানরে কি করে ডিফেন্স করে জাপানে দাসে জাপানর খনোগা দেশে গভর্নমেন্ট তো এবজন রোহিঙ্গা হই লকবদ্ধ নল তারা দাসে মুসলিম ইন রাখাইন এন হদ ইয়া তো বেশি কিছু নয় সাফে জাপানে জাপানরে আরা দাসে রিকোয়েস্ট গরির বেগুনে রোহিঙ্গার অর্গানাইজেশন তুই স্টেটমেন্ট নেলাই হইয়ে আর দাসে হিউম্যান রাইট অর্গানাইজেশন তুই হইয়ে ইনসানর হক কর হাম করে দে তঞ্জিম কর তু জাপানের গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করে হইয়ে দে কি বলে হইলে অনসেন সুশি এই জাপান তাই জিবা সফর করছি ইবাম মাঝে দাসে জাপানে প্রেশার দিয়া তোর ইয়ে রেকাইন ক্রাইসিস খতম করি বললা হইয়েও তো আরো বেশি করি বললা বলে বেগুনে হইয়ে কিন্তু তোমার রোহিঙ্গার ওয়ার্ড ইউজ কর জাপানের সঙ্গে এবি দাসে এক লগ্জ রোহিঙ্গা বলে হই ন হ রেকাইন মুসলিম এন হ ডিসপ্লেস পার্সন এন হ আরে যদি দুনিয়ার মধ্যে 600 কোটি মানুষের মধ্যে যদি 600 কোটি তুনার বেশ মানুষ যদি রোহিঙ্গা হত দইলে 600 কোটি তুনার বেশ মানুষ যদি আরারে রোহিঙ্গা হিসাবে দাসে আরারে হত দইলে তে আরারে বর্মাত দইল 30 মিলিয়ন মানুষ দাসে আরারে রোহিঙ্গা না হত দইলে ইয়ান লয়ের হন ফরং না পরে তা আরা 600 তুনার বেশ মানুষের জীবনের মধ্যে রোহিঙ্গা হত ইয়ান আছে এই হিসাবে জাপানের হাসে দাসে রিকোয়েস্ট গুজি জাপানের গভর্নমেন্টরে বর্মার গভর্নমেন্টের দাসে ডিফেন্স ন করি বলা বর্মার গভর্নমেন্টরে জেনোসাইড তো জাপানে বর্মার গভর্নমেন্টরে বাসালেই তো স্যার রোহিঙ্গার জুনোসাইডর কেসু তু মামালা তু কালা তারা রোহিঙ্গা হয়ে লকম নলদ্দাল্লা তো ইয়ান দাসে ক্লিয়ার ফগুড়িয়ে তো ইয়ান দাসে দুনিয়া তুই দাসে হতা ইয়ানোর ওরে দাসে বাফের জাপানের মিডিয়া কলে যদি রোহিঙ্গা হইয়ের হইবার দইলে জাপানের হার জায়গার মাঝে রোহিঙ্গা হইবার দইলে জাপানের গভর্নমেন্টে অনসেন সুশি রে দাসে ফার্স্ট গেস্ট হিসাবে দাসে দাওয়াত করে ইনভাইট করি রে দাসে বোর্ড দইলে আশা ভরসা দিবার দইলে তো রোহিঙ্গার মামলারে রিসলভ করি বললা রাখাইঙ্গর মামলারে রিসলভ করি বললা হর রোহিঙ্গার দেশে ইস্যুরে জলতি তু জলতি হল করি বললা আর দেশে একদম ফাইনান্স সলিউশন পৌঁছি বললা ফুল তৈরি খেলা লো পারে জাপান তো এই হিসাবে দাস ইয়ান সলভ হয়ে যাও ইদি তো ইয়ান হন আরা করি দেন পুরো ওয়ালে করে তো জাপানের মাঝে দাসে বাঙালি মুসলিম বাঙালি রেসিডেন্টস দাসে 2012 লতীয় এ পর্যন্ত জাপান যে দুন হতা হয়ে বেগুনের মাঝে এন্দলা হয়ে তো রোহিঙ্গা হয়ে তারা জাপানের গভর্নমেন্টের অফিসিয়ালি তারা দেশে রোহিঙ্গা বলে হইয়ে দেশে তারা ইয়া ন গরেন হদ্দিরিয়া এখন যে আর নিউ সিরিয়া তো বাংলাদেশের যেবা ফরেন মিনিস্টার আছে ডক্টর একে আব্দুল মুমিন এবার আছে বকুম মধ্যে গিয়ে পৌঁছই এর মিনিস্ট্রি কলর মিটিং চলে তো আজাদ আছে বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ইয়ে আছে যাইব ওই বকুম মধ্যে বকু হদিয়ান দাসে আজারবাইজানের দেশে রাজধানী এর দুনিয়ার মাঝে 100 কোরিয়ান ডেভেলপ দেশের ভিতরে বাংলাদেশও বললি 100 কোটি দেশের ভিতরে তুর্কি হইতে দেশের ভিতরে বাংলাদেশও বললি 196 দেশের মাঝে 100 কোরিয়ান ডেভেলপ তুর্কি হইতে দেশের ভিতরে বাংলাদেশও বললি তো 100 কোটি দেশের ডেভেলপ হইতে দেশের দেশে বৈঠক চলে দে আজারবাইজানের মাঝে এড়ে দাসে মিনিস্ট্রিয়াল মিটিং চলে এড়ে দাসে বাংলাদেশের ফরেন মিনিস্টার রোহিঙ্গার ইস্যুর ওরে দাসে ডিসকাস করছে রোহিঙ্গার হেঙ্গুরি রোহিঙ্গা কলর দেশে হক লইরে রাইট লইরে যাই ফেরিব আর যদি বর্মাইয়ে যদি নগর দইলে আর ইতার আর দেশে বর্মার যিন নাকি জালেম অকল আছে এরিয়া জুলুমগর অকল আছে তারারে খেঙ্গুরি দাসে ইনসাফর মুখামুখি করাইব ইহান আল্লাহ বলি তারা দাসে দুনিয়া একটু সাহায্য মাগে ফরেন মিনিস্টার ডক্টর এ কে আব্দুল মুমিনে দাসে 23 তারিখের মধ্যে কথা হইলা অপারেটর মানে জুলুম করে অকলরেন হইবে রোহিঙ্গার মামলারে ইহানরে দাসে যে তারা জুলুম গুজিতে আছে তারার সই ইনসাফ দাসে জাস্টিস সল্লা তারারে দাসে ইহান আল্লাহ বলি দুনিয়া একটু দাসে কি মাগে সাহায্য মাগে খেঙ্গুরি দাসে বর্মার জুলুম করে অকল যদি জুলুম করে অকলরে ইনসাফ নদ দইলে রোহিঙ্গা কম দাসে ওয়াপেস দেশে নিতে মুশকিল হইব তারারে দাসে কম্পিউটার বাংলাদেশের ফরেন মিনিস্টারে মিনিস্ট্রিয়াল মিটিং মুবিনী দাসে বর্মাইয়ে দাসে যার নাকি রোহিঙ্গার মামলা খান ঘরের ইয়ান লইয়ে বারবার রোহিঙ্গা কল তো বাংলাদেশ বাংলাদেশের ফরেন মিনিস্টার হদ্দিকি বাংলাদেশ একখান দাসে মোর পপুলেশনের দেশ 1.1 মিলিয়ন দাসে রোহিঙ্গা কোমরে দাসে এক্সট্রা তার হানা থাকা তার দেশে ইয়া আল্লাহ বলি দাসে বাংলাদেশ তো বেশি টকলি ভর এত আল্লাহ বলি দুনিয়ার হাসে দাসে সাহায্য সাই এ দাসে রোহিঙ্গা কোমর একখান মশলা গান বর্মারে তোমার পেশাদ দ বর্মারে জুলুম করে কলর দরিয়া নিয়ে ইনসাফের মুখামুখি করাবো রোহিঙ্গার মামলা গান হলি যাবো এন হইয়রে দাসে ইয়ান এবার ইয়ে রিকোয়েস্ট গুজি দিয়ে
বাংলাদেশের যা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ইবাদ আছে আজ পৌঁছিব ইবাদ আছে 25 তারিখ 26 তারিখ দুনিয়ার এসব কোরিয়ান দেশের ডেভেলপ তুর্কি ওইদে দেশের দাসে বৈঠক এবার মাঝে আছে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ইউদ আছে রোহিঙ্গার ইস্যুরে আছে হাইলাইট করিব আর দেশে ওআইসি দেশক কল আর দেশে বেগুনে মিলিয়রে খ্যাং করে আছে রোহিঙ্গার ইস্যু ইয়ান রিসলভিং করি পারিব আইসিজেম মাঝে হিসাব করা পারে বা আইসিসি তুলি পারে আর যখন মিকা দিয়ে বর্মার এক্সট্রিমিস সকলের দাসে ইনসাফর মুখামুখি করা পাল্লা ইয়ান দাসে ফুল তারা তৈয়ারি লইয়ে বাংলাদেশের যা ডক্টর এ কে আব্দুল মুমিন আছে এবার তুই ক্লিয়ার করে হই দেখা ইয়ার মাঝে আছে হদম ফটো লইরে নিউজ এখান তুললি তো মেহরুমার যা প্রেসিডেন্ট মিস্টার জাফর আহমদ বিন আব্দুল গনি মালয়েশিয়া কোলালামপুর তাকে দিয়ে মায়ানমার এথনিক রোহিঙ্গা হিউম্যান রাইট অর্গানাইজেশন অর মালয়েশিয়ার দাসে প্রেসিডেন্ট তো গত হাল্লা 23 তারিখের মধ্যে গত আছে এভেন্ট চললি এবার হইলে আছে স্ক্রিনিং অফ অ্যাওয়ার্ড উইনিং দাসে মুভি স্টিঙ্গার বলে হইরে এবার আছে নেদারল্যান্ডের আছে কো হোস্টিং করছে তো নেদারল্যান্ড অর এম্বাসি দাসে কো হোস্টিং করছে কোলালামপুরের মাঝে প্যাভিলিয়ন মাঝে জিএসসি প্যাভিলিয়ন কোলালামপুরের মাঝে বাই দ্য নেদারল্যান্ড এম্বাসি তো এবার এবার মাঝে ইউনিশিয়ার ইঞ্জুর এম্বাসিডার কল হাজিরে ছিলেন দাসে রোহিঙ্গার ইস্যু লইরে মিস্টার জাফর আহমদ সাব যা আসিবে দাসে হাজির ইয়ে রোহিঙ্গার ইস্যুরে হাইলাইট করি বললা রোহিঙ্গার দাসে জুনোসাইড অ্যাওয়ারনেস হিসাবে দাসে হতা হইয়ে এভেন মাঝে জানি বললা ওনারা দাসে ওনারার মন্ত্র দাসে জিয়ান খান নিউজ কোলালামপুর তু মিস্টার জাফর আহমদ বিন আব্দুল গনি যা আছে ইবাদ এ যা কমপ্রেস সেমিনার ইয়ে নেদারল্যান্ডের এম্বাসি কো হোস্টিং করছে ইবার মাঝে যে ইয়রে রোহিঙ্গার যে ইনকে এখন কারেন্ট সিচুয়েশন আর মালয়েশিয়ার মাঝে রোহিঙ্গার যে হালত কল আর দাসে মালয়েশিয়ার মাঝে রোহিঙ্গার তো কি ফাভরিব রোহিঙ্গা কল তো হদ্দুর দাসে ফেসিলিটি ফাভরিব অপরচুনিটি ফাভরিব অন্য অন্য জাত মিলিয়রে হাম গড়ি ফার দেন দিল্লা আর দাসে দেশের ভিতর রিমাইনিং রোহিঙ্গা কল থারার হালতর বরে জোনোসাইড অ্যাওয়ারনেস হিসাবে দাসে বা সেমিনার মাঝে দাসে মিটিং মাঝে হাজির ছিল অনুরোধ জানিবল্লা রোহিঙ্গা কম হয়ে ফেরিবল্লা বলে দাসে ইয়ানোরে ক্লিয়ার করি মিস্টার জাফর আহমদ বিন আব্দুল গনি এবার আছে বেশি মেহনত করে মেহরুম আর দাসে পুরো ডেলিগেশনে মেহনত করে তো তার আল্লাহ বেগুন আল্লাহ দোয়া করি ইনশাল্লাহ।